কচুয়ায় যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আকানিয়া গ্রামে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। আকানিয়া জামে মসজিদের সভাপতি ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির সওদাগরের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বয়ান রাখেন আর তয়েবা প্রকাশনী চেয়ারম্যান আবদুল্লাহ বিন এরশাদ। বিশেষ আলোচক হিসেবে বয়ান রাখেন ইসলামিক ওয়েব অফ হিউম্যানিটি ফাউন্ডেশনের পরিচালক সাইফুল্লাহ আল ফাহাদ, দহুলিয়া জামিয়া দারুত তাওহিদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ শায়খ আকরামুজ্জামান, দহুলিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক মিয়াজি, হাজীগঞ্জ দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা বেলাল হোসেন, আকানিয়া আহলে হাদিস জামে মসজিদের পেশ ইমাম জাকির হোসেন খান সহ আরো অনেকে। এ সময় ইউপি সদস্য কামরুল জামান কাঞ্চন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ হোসেন, সৌদি প্রবাসী তোফাজ্জল হোসেন, মাওলানা হাজি মোহাম্মদ আব্দুল সাত্তার, হাবিবুল্লাহ, ফাহাদ হোসাইন ও মাইনউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জিসান আহমেদ, নান্নুয়ের তথ্য ও ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।